নমস্কার, ইস্ট বেঙ্গল ক্লাবের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা খুব আনন্দিত, আমরা আজকে এসে পৌঁছেছি স্বনামধন্য প্লেয়ার স্বর্গীয় নেপাল চক্রবর্তী দল। আমাদের সাথে আজকে আমাদের ইউটিউব চ্যানেলের জন্য আমরা পেয়ে গেছি স্বর্গীয় নেপাল চক্রবর্তীর পুত্র শ্রী দীপক চক্রবর্তী। নেপাল চক্রবর্তী সম্বন্ধে বলতে গেলে অনেক কথাই বলা যায়, কিন্তু সবচেয়ে ঘটনামূল যেটা এবং ইতিহাসের পাতায় যেটা চিরস্থায়ী করে নিয়েছে সেই জিনিসটা হচ্ছে আঠাশে মে ১৯২৫ সালে আইএফএ স্বীকৃত প্রথম ডার্বি ইস্ট বেঙ্গল মোহন বাগানের খেলায় কলকাতা লিগের খেলা, সেই খেলায় প্রথম সাক্ষাৎ ইস্ট বেঙ্গল মোহন বাগানকে একটা গোল দাঁড়িয়ে এবং সেই গোলটি তুলেছিলেন নেপাল চক্রবর্তী। শুধু তাই না, অসাধারণ সেন্টার ফরওয়ার্ড ছিলেন। ১৯২১ থেকে ১৯২৮ এই আট বছর উনি ইস্ট বেঙ্গলে খেলেছিলেন এবং সাথে সাথে উনি ওনার কর্মস্থল যেটা জামশেদপুরে উনি কাজ করতেন ওখানে উনি খেলতেন। আমরা সময় নষ্ট করব না, আমরা সরাসরি চলে যাই ওনার পুত্র দীপক চক্রবর্তীর কাছে। দীপক বাবু, আপনাকে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনার কাছে প্রথমে জানতে চাইব যে দীপক বাবু আপনাদের পরিবার আগে এখানে ছিলেন, আমাদের আদি বাড়ি ছিল আকাশবেলা দুপুর জুড়ে খিচাড়ি তলা গ্রামে, সেই গ্রামে আমি গিয়েছি তখন আমার আট বছর বয়স ছিল। যাই হোক, তারপর ওখান থেকে বাবা কলকাতায় ন্যাশনাল মানে যাদবপুরে ইঞ্জিনিয়ারিং কলেজে তখন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে এসেছিলেন, তো ওটা তখন নাম ছিল ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন। তো সেই সময় তো ওই খেলার সঙ্গে বোধহয় যুক্ত হয়ে যান, আমি তখন জানি না, এবং তখন থেকে ইংলিশ ফুটবল আমার খুব প্রিয় খেলা ছিল এবং খেলতেন তখন থেকে। আর ইস্ট বেঙ্গলে প্রথমে আমরা কুমারটুলিতে এলেন, হ্যাঁ প্রথমে উনি কুমারটুলিতে খেলতেন। কুমারটুলিতে উনি আইপিএল ফাইনাল খেলেছিলেন, ব্ল্যাক ওয়াচ বিজেপি গোলা টিমের এগেনস্ট, এবং এটা ১৯২০ সালে এবং আইপিএল ফাইনালে ওনারা ২-১ গোলে ব্ল্যাক ওয়াচ বলে যে ছিল তার কাছে হেরে গিয়েছিল, এবং কথিত আছে যে সেটা ক্রেটন সাহেব যিনি রেফারি ছিলেন উনি প্রায় জোর করেই হারিয়ে দিয়েছিলেন ওনাদের টিমকে যাতে হারতে না হয় তার জন্য। যাই হোক, সেটা স্বতন্ত্র ব্যাপার, তবে ওয়েস্টার পরই বোধ হয় উনি ইস্ট ক্লাবে খেলেছিলেন এবং তার ওনার খেলা দেখে জামশেদপুর থেকে টিসকো টাটা আয়ারন স্টিল কোম্পানি তিনি একজন কর্ণধার ছিলেন, উনি বাবাকে প্রস্তাব দিয়েছিলেন ওখানে চাকরি করার জন্য এবং খেলার জন্য, এবং বাবা সেই প্রস্তাব নিয়ে উনি জামশেদপুরে চলে গিয়েছিলেন। ১৯২২-২৩ সাল থেকে উনি জামশেদপুরের হয়ে চাকরি তাই হবে কারণ আমি দেখেছি ওখানকার খেলায় উনি ফুটবল যে টুর্নামেন্ট ওগুলো হতো কাপিলিয়া কাপ তারপর অন্য আরো কি সব ওইটার নাম মনে আছে, তো সেই খেলাতে ওনারা প্রায়শই চ্যাম্পিয়ন হতেন। কলকাতা থেকে ইস্ট বেঙ্গল ক্লাব মোহন বাগান ক্লাব যেত খেলতে, ফাইনালে মোহন বাগান ক্লাবকেও ওনারা নাকি হারাতেন, এইটুকু আমার জানি। শুনেছিলাম যে এরকম ওখানে চাকরি করতেন, আবার আমাদের যখন ফুটবল সিজন থাকতো ফুটবল সিজনে এসে উনি খেলতেন। আমাদের তখন তো খুব বেশি টুর্নামেন্ট হতো না, আমাদের একটাই কলকাতা লিগ ছিল, আর পরবর্তীতে তখন আইপিএল যখন আমরা খেলতে শুরু করি পরবর্তীতে
কিন্তু সেই সময় কলকাতার লুকিং আমাদের কাছে প্রাধান্য বেশি পেত। এবং তাছাড়া ইস্ট বেঙ্গল ক্লাব বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রদর্শনী খেলা করতো, অনেক বড় টুর্নামেন্ট হতো, কুচবিহার কাপ, লেডি ড্রাগন কাপ, তারপরে আপনার গিরিজাদের টুর্নামেন্ট, গিরিজাদের সিল, তো বিভিন্ন টুর্নামেন্টে খেলতেন। উনি চাকরি করতেন ওখানে, আবার খেলতে আসতেন এখানে। তো 1921 আমাদের যখন প্রথম আমরা দ্বিতীয় ডিভিশন লিগে আমরা সুযোগ পাই ইস্ট বেঙ্গল ক্লাব, এবং ঠিক সেই সময় থেকে উনি আমাদের ক্লাবের সাথে যুক্ত হন। এবং সেই সময় যেটুকু ইতিহাসের লেখা আছে এবং ইতিহাসের যেটুকু অনুসন্ধান করে দেখা গেছে, সে সময় অসাধারণ টিম ছিল, মানে চার পাঁচজন অসাধারণ মানের প্লেয়ার ছিল। এক তো সূর্য চক্রবর্তী ছিলেন, মোনা দত্ত ছিলেন, আরানসায়া ছিলেন, নেপাল চক্রবর্তীতে ছিলেনই, তার সাথে গোলকিপার ছিলেন আপনার মণি তালুকদার, যিনি তোমার 18 বছর খেলে গেছেন। একটা অসাধারণ টিমের কম্বিনেশন ছিল। আপনার কাছে ওইটাই শুনতে চাইব যে আপনি কিছুদিন কিছুদিন আগে কথায় কথায় বলছিলেন যে আমরা বাবারা ছোটবেলা প্র্যাকটিস করতে, মানে কাদা মাঠে খেলার জন্য পায়ের সক্ষমতা বাড়ানোর একটা প্র্যাকটিস। হ্যাঁ, অ্যাকচুয়ালি যেটা শুনেছি আমি সেটা হচ্ছে যে বাবারা তো গোড়া টিমের এগেনস্টে খেলতে হতো এবং তারা বুট পরে খেলত, এবং সেই বুটের এগেনস্টে খেলতে গেলে নিজের পা শক্ত না করলে তো ওদের সঙ্গে ট্যাকল করতে পারা যেত না, নিজেই ইনজিওর হয়ে যাবে। তো সেই জন্য ওনারা প্র্যাকটিস করতেন, বলেছেন যা আমি মনে আছে সেটা হচ্ছে যে বাতাবি লেবু, বড় বড় শক্ত কাঁচা বাতাবি লেবু নিয়ে ও পায়ের জোর বাড়ানোর জন্য, ঢাকার ভাষায় ওটাকে বলে জাম্বুদা। তো উনি জাম্বুদাই বলেছিলেন আমাকে যে জাম্বুদা দিয়ে আমরা মাঠে প্র্যাকটিস করতাম ফুটবল হিসেবে। আর আরেকটা যেটা করতেন বলেছিলেন সেটা হচ্ছে যে সকালবেলা অল্প একটু গরম জলে দুটো কাঁচা ডিম টেকিয়ে একটু চিনি দিয়ে সেইটে খেয়ে দৌড়তে যেত, সেটা হচ্ছে নিজের দম বাড়ানোর জন্য এবং শক্তি সঞ্চয়ের জন্য এবং অভ্যাসের জন্য, সেইটা প্রায়শই নাকি করত। তো সেইটা ছিল ওনার একটা রোজকার ব্যাপার প্রায়, মানে সারা সিজনের সময়তে সেইগুলো উনি প্র্যাকটিসটা রেগুলার করতেন, এইটাই বলেছিলেন। আমার খেলা তো অসম্ভব কঠিন ছিল, কারণ আমি পুরনো মানুষদের মুখে শুনেছিলাম যে এক তো খালি পায়ে খেলা, খালি পায়ে, হ্যাঁ, এবং চোট লাগার সম্ভাবনা মারাত্মক, পদে পদে চোটের সম্ভাবনা, এবং ওই গোড়াদের সাথে খেলা, ইংরেজদের সাথে খেলা, তারা ইচ্ছাকৃতভাবে বুট করে পা মানুষই বেরিয়ে যেত। এবং শুধু তাই না, পুরনো মানুষরা বলেছিলেন এবং শুনেছিলাম যে শুকনো মাঠে খেলা তাও সহজ তুলনামূলকভাবে, কিন্তু বর্ষার ওই কাদা মাঠে খালি পায়ে খেলা যে কতটা কষ্টসাধ্য, কিন্তু তার মধ্যে ওনারা চেষ্টা করতেন যে নিজেদের সেরাটা রাখতে পারে। এই আত্মত্যাগ তো ভোলার নয়। 1925-28 মে সেই দিনটা আপনার বাবার কাছ থেকে কি কিছু, বাবা নিজের কথা বলতে একদম ভালো লাগতো, একদম না, মানে নিজের কথা বলতে, নিজের কথা, নিজের মানে কোনো কিছু কৃতিত্বের কথা একদম না, নিজে একদম চুপ করে কোনোদিন। আমি আমি এই যে 1925 সালে যে বেঙ্গল জিতেছিল ওনার দেওয়া বলে প্রথম, সেটা আমি ওনার কাছ থেকে কোনোদিন শুনিনি। আমি জেনেছি খবরের কাগজে হারানসার একটা প্রতিবেদন বেরোয় আনন্দবাজারে, তাইতে লেখা ছিল, সেইটা দেখে আমি জেনেছিলাম যে বাবা, সেটা 1973 সালে বেরিয়েছিল, সেইটা থেকে আমি জেনেছিলাম যে বাবা এই কৃতিত্ব একটা আছে। ওনার সম্বন্ধে উনি কিছু বলতেন না, বরং কাকাদের কাছে দু একটা কথা শুনেছি। কাকা আমার এক কাকা বলতেন যে ইস্ট বেঙ্গলের খেলার পর, কুমারটুলিতে খেলার পর যে স্টেটসম্যানে যা রিপোর্ট বেরোতো তাতে নেপাল চক্রবর্তীর সম্বন্ধে বেশ কিছু লেখা থাকতো, এবং একটা কথা উনি আমাকে বলেছিলেন মনে আছে যে নেপাল চক্রবর্তী রানস লাইক এ হর্স অ্যান্ড শুটস লাইক এ বুলেট, এই কথা নাকি স্টেটসম্যানের সেই সময় প্রতিবেদনে বেশ ছিল।
তো কিন্তু বাবার কাছ থেকে আমরা কোনোদিন কিছু শুনিনি, বাবা নিজে মতে কোনোদিন আমাদের নিজের খেলা সম্বন্ধে কোনোদিন কিছু বলেননি। কিন্তু একটা কথা বলেছিলেন পরে, খেলা কেন ছাড়লো, সেটা ছিল জামশেদপুরেই ওখানে গোড়া টিম খেলতে গিয়েছিল ওই জাতীয় তো ওই টিম বাবাদের জামশেদপুর যে টিম ছিল তাদের সঙ্গে পেরে উঠছিল। তো তখন বাবাকে অকেজে করার জন্য দল পেতে ভূতের লাঠি এবং সেই লাঠি তোতে বাবা সংগ্রামের মাঠে পড়ে গিয়েছিলেন, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেই যাত্রায় কোনো ক্রমে ডাক্তারদের রকম পারদর্শিতায় বাবা জীবন ফিরে পেয়েছিল। কিন্তু বাড়ি আসার পর আমার ঠাকুমা বাবাকে বলেছিলেন যে বাবা তুমি আর এই খেলা কোনোদিন খেলবে না, তুমি আমাকে প্রতিজ্ঞা করো। তো বাবা ছিলেন প্রচণ্ড মাতৃভক্ত, প্রচণ্ড মাকে প্রতিজ্ঞা করেন। তো মাকে বললেন যে মা না আমি এই খেলাটা ভালোবাসি, তুমি এরকম বলতো বলো না বাবা, তোমাকে প্রাণে প্রাণ হারাতে এরকম সিচুয়েশন আমি করতে পারি, কাজে আমি তোমাকে বলছি তুমি আমাকে বকা দাও যে তুমি আর কোনোদিন বল ফুটবল পায়ে খেলা মানে যেটা এখনকার জন্য খুব দুরার প্রতিভা, বৌমাকে বলেছিলেন যে জানো আমি যখন ফুটবল খেলতাম এই কর্নার কিক থেকে আমি ডাইরেক্ট গোল করতাম, এরকম অনেকগুলো ঘটনা ছিল। তো সেইটা একটা আমাকে সকলে বলতেন যারা আমাকে ভালোবাসতেন যে নেপালের কর্নার কিক দেখা হয়, তো ওইটা আমার একটা বিশেষত্ব ছিল, আমি কর্নার কিক থেকে সবাইকে বিজয় করতাম। সেখানে বল ফেল করা এবং সেটা কন্ট্রোলে রাখা এবং কর্নার থেকে বিরোধী অ্যাঙ্গেল থেকে গোল করা, এখনকার দিনে তো একটু প্র্যাকটিসের কোনো ব্যাপার ছিল না, কোচ নেই, পরিকাঠামো নেই, খাওয়া দাওয়া সেরকম নেই এবং সবচেয়ে বড় কথা হচ্ছে খেললে পরে কোনো পয়সা পাওয়া যেত না। কিন্তু তারা প্রতিভাটা কীভাবে তাদের মধ্যে ছিল এবং সেইগুলো বাকি ছড়িয়ে দিত ভাবা যেত না। আমি কিছুদিন আগে আমাদের দাদার সঙ্গে আগে চিন্তা ছিলেন যে মানুষগুলো ছিলেন যেমন আমাদের সূর্য চক্রবর্তী ছিলেন, তারপরে মোনা দত্ত ছিলেন, আমি ওনাদের সাথে কথা বলছিলাম মানে ওনাদের ছেলেদের সাথে শিক্ষকদের সাথে, এবং বলতো যে সে সময় এরা ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলছে এবং আমাদের বলতেন যে সূর্যবাবু ছেলে বলছিলেন সূর্যবাবু বলেছিলেন যে এটা তো আপনার বাবার সময় ১৯২৫-২৬ এই সময় বলতো যে আমাদের ১১ জন প্লেয়ারকে চোখ বেঁধে দাও, চোখ বেঁধে দিলে দেখবো আমরা কিন্তু ফুটবল খেলছি, মানে কিন্তু সব কমিউনিকেশনটা এত ভালো ছিল যে আমি বল পেলে আমি জানি কাকে দেবো, কে জানে সে কাকে দেবো, মানে বলটা ফুটবলে তারা এগিয়ে যায়। এখনকার দিনে যে জিনিসগুলো আমরা দেখি এখনকার প্রজন্ম এখনকার বিশ্বে যেগুলো অগ্রগতি হয়েছে ওই ইতিকতা ফুটবল বলে যেগুলো ক্রিকেট ফুটবলে তো পাসিং গেম, সেই ধারণাটা এবং সেই খেলাগুলো আজ থেকে ১০০ বছর পর ৯৫ বছর আগে এই জন্য কোনো খেলা ছিল জামশেদপুরে পরবর্তীতে নেপাল বাবু জামশেদপুরেই চাকরি সূত্রে থেকে গেলে ওখান থেকে মোটামুটি ওখানে ১৯৬০ সালে বিচার করেছিল, করার পর তারপর
ওখান থেকে চলে আসেন, আমি তখন প্র্যাকটিসের বিষয় আসি বিদ্যাবৃদ্ধিতে সরকারে। তো আমার সঙ্গেই থাকতেন, মা 1961 সালে চলে গেলেন, তারপর 1961 সালে চলে গেলেন, তারপর থেকে বাবা আমার সঙ্গেই থাকতেন, ছিলেন যেখানে কামকাজ হতাম সেখানে আমার সঙ্গেই যেখানে থাকতেন, সংসার ঘুরে গিয়েছেন, হয়তো জোয়ার দিয়েছেন, এরকম জায়গায়। তারপরে আলটিমেটলি কলকাতায় আমি একবার যেমন সম্পূর্ণ 1968 সালে জলপাইগুড়ি থেকে, তখন এইখানে বড় দেবীতে একটা ভাড়াবাড়িতে আমরা ছিলাম 1968 থেকে 73 অব্দি আমরা ওখানে এই বাড়িতেই ছিলাম। বাবা ওইখানেই কাটাকাটি চলে গেছেন অক্টোবর 28, 1970। আমার বৌমাকে বলেছেন, জানো বৌমা এটা বোধ হয় আমার ওই যে লাঠি খেয়ে দিলাম সাহেবদের এইরকম যাই হোক, ওটা তো আমরা চেষ্টা করছি ইস্ট বেঙ্গল ক্লাব থেকে বহু গুণী প্লেয়ার, বহু অসাধারণ প্লেয়ার এত বছর ধরে ইস্ট বেঙ্গল ক্লাবে খেলে গেছেন। শুধু প্লেয়ার বলবো কেন, সেই সময় পরবর্তীতে কোচ এলো 1961 সাল থেকে, সেই সময় বহু কর্মকর্তা ছিলেন যারা ইস্ট বেঙ্গল ক্লাব প্রতিষ্ঠা করেছিলেন, ইস্ট বেঙ্গল ক্লাবকে এগিয়ে নিয়ে গেছিলেন 1920 সাল থেকে। তো আমরা ধীরে ধীরে চেষ্টা করছি সবার কাছে পৌঁছুন, সবার কাছে পৌঁছে এবং যারা যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের পরিবারকে সবাইকে ইস্ট বেঙ্গল ক্লাবে নিয়ে আসা, একটা সম্বর্ধনার ব্যবস্থা করা। আমরা প্রথম পর্বে এই গত 1 তারিখে এবং 13 তারিখে আগস্ট মাসে, তো আমরা এরকম কিছুটা করেছি যেটা আমাদের ক্লাব যারা প্রতিষ্ঠা করেছিলেন তাদের পরিবারকে নিয়ে এসেছিলাম, সম্বর্ধনার ব্যবস্থা করেছিলাম এবং সবার সামনে। আসল কথা কি, আমরা চাইছি যে এখনকার প্রজন্ম, নবীন প্রজন্ম এনাদেরকে জানুক, এনাদেরকে চিনুক, তাদের জন্যই তো আজকে ক্লাবটা 100 বছরের রয়েছে। তারা আজকে যদি সেই ভাবে ক্লাবটাকে না এগিয়ে নিয়ে যেত তাহলে ক্লাবটা তো এতদিন ধরে থাকতে পারত না। হ্যাঁ, তার সাথে তো জনসমর্থন তো আছেই মানুষদের, এবং তার সাথে আমরা এই আগস্ট মাসে যেটা করলাম সেটা হচ্ছে আমাদের যারা জীবিত ক্যাপ্টেন, জীবিত কোচ এবং কয়েকজন কর্মকর্তা এদের পরিবার এবং জীবিত ক্যাপ্টেন এবং জীবিত কোচদের আমরা সংবর্ধনা দিলাম। আমাদের একটা পরিকল্পনা রয়েছে যে এর পরের বছরে, কারণ আমাদের 2 বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান চলবে 100 বছরে, যারা আমাদের যে ক্যাপ্টেনরা আমাদের ছেড়ে চলে গেছেন এবং যে কোচেরা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের পরিবার এবং কিছু স্বনামধন্য প্লেয়ার তাদের পরিবার, তাদেরকে আমরা সম্বর্ধনা দেওয়ার একটা চেষ্টায় আছি। হ্যাঁ, এবং সমস্ত ধীরে ধীরে আমরা চেষ্টা করছি সবার সাথে যোগাযোগ করা, সমস্ত প্লেয়ারদের সাথে, পুরনো মানুষদের সাথে, তাদের পরিবারের কাছ থেকে তাদের সম্বন্ধে কিছু জানা, সেই সময় প্লেয়াররা কীভাবে খেলতেন, কীভাবে টিমকে সাপোর্ট করতেন, কীভাবে ক্লাবকে সাপোর্ট করতেন, এবং সেগুলো সবার কাছে পৌঁছে দেওয়া। তো ছোটো একটা উদ্যোগ, কিন্তু ছোটো উদ্যোগটা কাজটা অনেক বড়ো কাজ, সবার সহযোগিতা নিয়ে আমরা চেষ্টা করছি। না, সহযোগিতা পাবেন নিশ্চয়ই আমার, এবং ব্যাপারে আমার পূর্ণ সহযোগিতা আপনি পাবেন এটুকু আপনাকে, এবং আপনাকেও আমরা খুব করে চাইছি একবার আমাদের ক্লাবে যাতে আমরা আসার জন্য, এবং মানে আমাদের ক্লাবের সবাই সমৃদ্ধ হবে, কারণ আমরা চাইছি পুরনো মানুষরা যাতে একবার আসুন আমাদের আমাদের ক্লাবে, কারণ নতুন প্রথম কথা হচ্ছে নতুন প্রজন্ম তো জানবে এদের কথা, দ্বিতীয় কথা হচ্ছে যে তখনকার দিনে ক্লাব একটা পরিস্থিতি যে কীরকম ছিল সে সময় ক্লাবটা তৈরি হচ্ছে, আর বর্তমানে ক্লাব এখন যে পরিস্থিতিতে রয়েছে, হ্যাঁ এখন বিভিন্ন রকম সুযোগ সুবিধা, ক্লাব আধুনিক হয়েছে, বিভিন্ন রকম হয়েছে, তো আমরা মনে করি এই ক্লাবটা আপনাদেরও ক্লাব,
ক্লাব মনে করে, কারণ আপনাদের সাহায্য ছাড়া এই ক্লাবটা আজকে এই এই জায়গায় দাঁড়াতো। ঠিক কথা। সুতরাং আপনারা যদি ক্লাবে আসেন, ক্লাব সমৃদ্ধ হবে, ক্লাবের সবাই খুব আনন্দিত হবে। হ্যাঁ, এইটুকুই আমি আশা করছি। ঠিক আছে, অবশ্যই আমার সহযোগিতা থাকবে, এই আশ্বাস আমি আপনাকে দিতে পারি। আপনাকে ইস্টবেঙ্গল ক্লাবের ইউটিউব চ্যানেল থেকে অনেক জয় হোক, জয় হোক।